কিরে যাইবি নি? যামো মানে কই যামো? রুমে না? রুমে মানে বুঝলাম না। ও কি কিছুই বুঝে না নাকি? এই কি কয় দোস্ত? আরে ছোট খোকা বুঝিস না কে? মেঘনা সাইতে বৃষ্টি রে দোস্ত, মাসখানে একটা নাতুস তুতুস রে, সাইডেরটা তো আরো আর এটা তো ঠিক না। তো আরো আমরা শুনলে কিছু নাই দোস্ত, কথা আছে না, মেঘনা যেতে বৃষ্টি যা চাই যেমন চাপ তো বেশি পাইতে। এ ভাই রে আমি আহেন তো তাই আউম বিজান এই শরম তো ও কোজে লাগে তা ভা কেমনে কি কেমনে কি? এই তুই কো কেমনে কি? কেমনে কি মানে গেলেই বুঝবা রুমে কেমনে কি। আর শোনো ভালো করে তিনজনকে কইয়া রাখি, আমাগো যত মজা দিবা বেশি তত পাইবা। না আরেকটা কথা দোস্ত রে, এতদিন জানতাম পুলারা মাইয়াগো দিয়ে দিয়ে নিয়ে প্রথম যে আমার সমস্যা আছে দুজন মানুষের আমরা দুজন বন্ধু যে পরিশ্রমটা করোন আগে একটু পেমেন্ট কিন্তু পোষাইয়া দিয়েন। আমরা মিনিট অনুযায়ী মানুষের কাছে টেহা নেই তো, মনে করেন প্রতি মিনিটে আপনারা যদি 100 করে টেহা দেন এখন যা কয় মিনিট করবেন ওই কয় মিনিটই করুন। মিনিট হিসাবে কাজ করে আরো ভালোই হইলো, সমস্যা নাই, মিনিট খালি পার হইব, যদি কাজে উল্টা পাল্টা হইলো তাইলে মনে করো। এই এত কানেক্ট আমার তো মনেই ছিল না। আচ্ছা আমরা অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ তাহলে কথা কিন্তু ওইটা প্রতি মিনিটে 100 টাকা। কথা আছে না বিক্ষ তোমার নাম কি বলে পরিচয়। আর একটা কথা কই, আপনারা যে আবার ওই কামের সময় যে কিন্তু বেশি অহংকার দেখেন না, কারণ সুন্দর চেহারা আছে তো। অঙ্কা দেয়া মনে খালি দিয়ে তুমি তোমার ইচ্ছা মতো তুমি করবা, কিন্তু ঠিকঠাক মতো করবে। ঠিক আছে আমি সব বিষয় রাজি আছি, এখন আমার কিন্তু আর সহ্য হইতেছে না, আমারও ধৈর্য সহ্য নাই। আপ চল যাই দিহি, তাহলে আমনকে বাসায় দেন লাগবা? হ্যাঁ আমাদের রুমে, নো টেনশন। আমি কই দাঁড়ান, আপনি গো ঝামেলা শেষ, আর আমগো দুইজন একটু ঝামেলা আছে, এটা ভাঙ্গা লই। কি ঝামেলা? আর আপনি গো সামনে টেনশন করেন। আচ্ছা আচ্ছা দোস্ত, হ্যাঁ চাদর দিয়ে নিবা। ওরে বাবা তুল তুল আছে রে, এ দোস্ত তুল তুলে দোস্ত তুই তাহলে তুই আমরা একসাথে পনেরো এলো আমাগো
রুম একটা কিছু বুঝে না রে, রুম একটা এক রুমেই তো থাকি আমরা দুই বান্ধবী, বুঝে না পাগল। তো এমনি থাকা আর আজকে থাকা অনেক ডিফারেন্স না? আরে আমরা যা করব দুজনে একসাথে করব। এই দোস্ত হোন, আচ্ছা স্পেশাল বাদ দিয়ে আমরা কাজ শুরু করি। শাটার বদ্ধ কর না, আমরা শাটার লাগাই কাজ করি, আমরা শাটার খুলে কাজ করি না তো। আমরা কাজটা বুঝাই দেই, কাজ না বুঝাইতে বুঝাইতে আমরা শুরু করে দিছি। আমরা কি খোকা লাগবো না? আমরা কি ফিল্টার খাই? আমাদের কাজ বুঝাইতে হইব, নাইলে তো বুঝবেন না। দোস্ত কি কাজ বুঝাইবো কসে? আমাদের যে কাজটা না সেটা বুঝাইতে হইব। এখন আপনারা কি করবেন এটা বলেন? আপনারা বুঝালে কাজ করতে হইব, সময় নিয়া। আরে এটা নিয়ে আপনি ভাববেন না, সময় নিয়া মানে কন্যা দুই চার ঘন্টা কি রে দোস্ত কথা কোন আছে? আচ্ছা তাহলে আমি বুঝাই দেই, তুই তো আপনারা বুঝা আমি ওটা বুঝাই। প্রথম কথা হইছে ঘর ঝাড়ু, দ্বিতীয় কথা হয়েছে বিছনা গুছানো, তৃতীয় কথা হয়েছে হাঁড়ি পাতিল মাজতে হবে। মানে আরও কাজ আছে, মানে ঘরে যা কাজ আছে তোমরা দুজন মিলেমিশে করবা। শোনো, দুজনে যদি কাজটা ঠিক মতো না করো, ওই যে কই আনছি মাল পানি, মিনিটে মিনিটে একশো টাকা কমবো, বুঝতে পারছো? দুজনে আমাদের হাত টিপতে হবে, পাও টিপতে হবে, মাথা টিপতে হবে, বুঝতে পেরেছ? এগুলো এরা কি কয়? হ্যাঁ এই দোস্ত, তুই কোন জায়গাতে আছস? ও নো নো, আরে নো কি নইব তুইলে হে, আমার তো ঘর দাঁড়া দেব বলে। আহ